হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আর্নিং বক্সের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো আজকে চলে আসলাম দারুণ একটা ইনভেস্টমেন্ট ওয়েবসাইট নিয়ে, যেখানে আপনি ইনভেস্ট করে ইনকাম করতে পারেন। ঠিক আছে, এখানে ডেইলি কাজ হলো গ্রাফ করা। আপনি যে কোনো প্ল্যান বাই করবেন, প্ল্যান বাই করার পর আপনার একটা গ্রাফের লিমিট দেবে, সেই গ্রাফ করলে আপনার ডলার ইনকাম হতে থাকবে। ঠিক আছে, তো এর আগেও কিন্তু আমরা গ্রাফ করে ইনকাম করছি এবং পেমেন্ট নিয়েছি। তো এই সাইটটা অনেক দিন ধরে আছে, অনলাইনে আছে, এবং এই সাইটটা হলো লাইসেন্সপ্রাপ্ত সাইট। ঠিক আছে, অর্থাৎ এই সাইটটা হলো ইউনাইটেড স্টেটসে অবস্থিত এবং মানে খুব ভালো একটা সাইট। তো এই সাইটে আমি অনেক সুযোগ সুবিধা দেখলাম, যার কারণে আমি ভিডিওটা বানাইতেছি। তো কীভাবে অ্যাকাউন্ট করবেন, কীভাবে ডিপোজিট করবেন, কীভাবে উইথড্র করবেন, সব আমি ভিডিওতে দেখা দেবো। যার ভালো লাগবে ডিপোজিট করে কাজ করতে পারেন। তো ফার্স্টে দেখায় আপনারা অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করবেন। তো এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এই সাইটের লিঙ্ক দেওয়া থাকবে, আপনার লিঙ্কে ক্লিক করলে আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে। তো এখানে আপনি একটা ইউজার নেম দিয়ে দেবেন। ঠিক আছে, সিম্পল আপনার একটা ইউজার নেম, আপনার সাথে 1 2 3 এরকম কিছু দিয়ে দেবেন। তারপর এখানে পাসওয়ার্ড দিয়ে দেবেন, পাসওয়ার্ড মাস্ট বি লেটার এবং ওয়ার্ড হইতে হবে। ঠিক আছে, অর্থাৎ যেমন আমার নাম সজীব, সজীবের সাথে মনে করেন আমি 009 এরকম। ঠিক আছে, সো আপনার নামের সাথে লেটার অ্যান্ড ওয়ার্ড দেবেন, কোনো অ্যালফাবেট মানে যে এইসব চিহ্ন ইউজ করা যাবে না, অ্যাড হ্যাশ এগুলো ইউজ করা যাবে না। তো সেম পাসওয়ার্ড দেবেন, তারপর এখানে সিলেক্ট করবেন। তো এখানে আপনার কান্ট্রি সিলেক্ট করবেন, যেহেতু আমি বাংলাদেশ, বাংলাদেশ সিলেক্ট করে দেবেন। তারপর এখানে আপনার নাম্বারটা দিয়ে দেবেন, আপনার সিম্পলি যে নাম্বারটা আছে 1 থেকে শুরু করবেন। ঠিক আছে, তারপর এখানে যে ক্যাপচাটা আছে সেই ক্যাপচাটা ফিল আপ করে রেজিস্ট্রেশনে ক্লিক করলে আপনার রেজিস্ট্রেশন হয়ে যাবে। ঠিক আছে, আমার অলরেডি রেজিস্ট্রেশন আছে, এই জন্য আমি লগ ইন করতেছি। তো আপনারা রেজিস্ট্রেশন করে নেবেন। তো রেজিস্ট্রেশনে ক্লিক করলে আপনাদের অটোমেটিক লগ ইন হয়ে যাবে। তো ফার্স্টে আপনারা এই মাইতে চলে আসবেন। এখানে আসলে দেখবেন আপনার ব্যালেন্স জিরো থাকবে। ঠিক আছে, আমার ব্যালেন্স কিন্তু $1000। ডিপোজিট ছাড়া কিন্তু আপনি এখানে কাজ করতে পারবেন না। ফার্স্টে আমি দেখাই দিই কাজটা কী, তারপরে দেখাবো যে কীভাবে ডিপোজিট করবেন এবং কীভাবে উইথড্র করবেন। তো দেখেন এখানে কিন্তু অনেকগুলো প্ল্যান আছে। ঠিক আছে, ই বার্ট প্ল্যান, এটা হলো লেভেল 1। এটা যদি আপনি বাই করেন তাহলে আপনি এখানে ডেইলি 20টা অর্ডার করতে পারবেন এবং কমিশন রেট থাকবে 0.3%। ঠিক আছে, তারপরে এটা হলো $30 দিয়ে বাই করতে হবে এন্ট্রি লিমিট। ঠিক আছে, এটা হলো $30 দিয়ে কিনতে হবে, তাহলে আপনার ডেইলি অর্ডার থাকবে 30টা এবং আপনি 0.4% বাই করতে পারবেন। ঠিক আছে, তারপরে এটা আপনাকে $500 দিয়ে বাই করতে হবে, আর এটা আপনার ডেইলি অর্ডার থাকবে 35টা। ঠিক আছে, 35টা গ্যাপ করতে পারবেন এবং কমিশন রেট থাকবে 0.43%। তো আমি এই 2 নম্বরটা, ঠিক আছে, যেটা $30 দিয়ে বাই করতে হয় এটাই আমরা গ্যাপ করবো। ঠিক আছে, এটাই গ্রাফ করবো। এখানে কিন্তু 0.4% কমিশন। ঠিক আছে, অর্থাৎ আপনি $30 দিয়ে করলে আপনি পার্টটাই 0.4% পাবেন। অর্থাৎ আপনি যদি $30 দিয়ে করেন, 30.30×0.4%, অর্থাৎ 12 সেন্ট করে পাবেন। ঠিক আছে, প্রত্যেকটা গ্রাফের জন্য 12 সেন্ট পাবেন, আর এখানে 30টা গ্রাফ করতে পারবেন, অর্থাৎ 30×0.12, অর্থাৎ $3.6 করে পাবেন আপনি ডেইলি। ঠিক আছে, $30 দিয়ে গ্রাফ করলে আপনি ডেইলি $3.6 পর্যন্ত ইনকাম করতে পারবেন। তো আমার এখানে $1000 আছে, এটা আমি প্রমোশন পারপাস পাইছি। তো সেখান থেকে আমি গ্রাফ করতেছি, আমার পার গ্রাফে 49 সেন্ট করে হইতেছে। ঠিক আছে, তো আমি এখানে যদি দেখা দিই, তো এটা কিন্তু একদম ইজি গ্রাফ। ঠিক আছে, আগে যেমন আমরা গ্রাফ করতাম ঠিক সেরকমই, দেখেন আমার কিন্তু এখানে $1.27 একটা গ্রাফে পেলাম। কারণ কি, আমার ডলার বেশি। ঠিক আছে, আমার কিন্তু ডলার বেশি, যার কারণে আমি বেশি পাইতেছি। তো আপনার যে $30 থাকে তাহলে আপনি 12 সেন্ট করে পাবেন পার গ্রাফে। ঠিক আছে, যে অটোমেটিক গ্রাফ, এটাতে ক্লিক করলে আপনার গ্রাফ হইতে থাকবে। তো আমি আবার গ্রাফ করি, তো এভাবে আমি 30টা গ্রাফ করতে পারবো। তো আমি উইথড্র প্রুফ দেখাই দেবো, জাস্ট এটাই আমি কাজ করে দিই। তো এভাবে জাস্ট খালি অটোমেটিক গ্রাফে ক্লিক করবেন আর আপনার গ্রাফ হতে থাকবে। ঠিক আছে, এই 5 4 3 এমনি করে গ্রাফ হতে থাকবে। তো আপনার কাজ জাস্ট এটুকুই, আপনি $30 ডিপোজিট করলে আপনার ডেইলি 12 সেন্ট, মানে একটা গ্রাফে 12 সেন্ট করে ইনকাম হবে। তারপরে আর যদি বেশি ডলার ডিপোজিট করেন তাহলে আপনার বেশি ইনকাম হবে, এই আর কি। তো এখানে এভাবে গ্রাফ করে নেবেন। আমি 30টা গ্রাফ করতে পারবো, তো আমি 30টা গ্রাফ করে নিই। ওয়েট, তো আমার কিন্তু 30টা গ্রাফ কমপ্লিট হয়ে গেছে। দেখেন আমি কিন্তু এখানে 30টা কমপ্লিট করে দিচ্ছি, আর কমিশন পাইছি $36। ঠিক আছে, মানে $36 আমার ইনকাম হয়েছে, কারণ আমার ব্যালেন্স কিন্তু $1000। আমি কিন্তু বেশি ডলার দিয়ে গ্রাফ করতেছি, আর এই গ্রাফটা কিন্তু প্রমোশন পারপাসে তারা আমাকে দিছে। সো এখান থেকে আপনারা মিনিমাম $30 ডিপোজিট করে এখানে আর্ন করতে পারেন। ঠিক আছে, মানে ডেইলি গ্রাফ করতে পারেন, আপনার রেট মানে গ্রাফ রেট মানে কমিশন রেট হবে 0.4%। ঠিক আছে, আপনি যা ডিপোজিট করবেন তার 4% এখান থেকে গ্রাফ করতে পারবেন, অর্থাৎ ডেইলি $4 মতো ইনকাম হবে। আর এখানে সবচেয়ে মজার বিষয় হলো এখানে রেফার কমিশন আছে, ইউজ পরিমাণ একটা রেফার কমিশন, তারপরে ডিপোজিট বোনাস আছে,
তো আপনি যদি ডিপোজিট না করেন বাট আপনার ফ্রেন্ড যদি ডিপোজিট করে তাও কিন্তু আপনি বোনাস পাবেন, ঠিক আছে? তো ফার্স্টে আমি ইনভিটেশন রুলটা একটু বলে দিই, ঠিক আছে? এখানে এই যে ইনভিটেশনে ক্লিক করি আপনার রেফার লিঙ্কটা পেয়ে যাবেন, ঠিক আছে? এখানে ইনভিটেশনে ক্লিক করলে আপনার রেফার লিঙ্কটা পেয়ে যাবেন। তো এখানে ইনভিটেশন রুলটা কি আমি সেটা একটু বলে দিই, ওয়েট। দেখেন ইনভিটেশন কমিশনটা কিন্তু এখানে ব্যানারে দেওয়া আছে, ঠিক আছে? অর্থাৎ আপনার ফার্স্ট লেভেল থেকে 16% কমিশন পাবেন। ফার্স্ট লেভেল আপনার যারা ই করবে মানে অ্যাকাউন্ট করে ডিপোজিট করে কাজ করবে তাদের থেকে আপনি 16% পাবেন, সেকেন্ড লেভেল যারা থাকবে তাদের থেকে 8% এবং থার্ড লেভেল থেকে 4% পাবেন, ঠিক আছে? আর এখানে আপনার ডিপোজিট বোনাস আছে, ঠিক আছে? আপনি যদি $100 ডিপোজিট করেন তাহলে আপনি $8 বোনাস পাবেন। আমি একটু ওয়েট দেখাই দিই। তো এখানে দেখেন যে ফার্স্ট ইউজার, ঠিক আছে, মানে প্রথম ফার্স্ট ডিপোজিট যদি আপনি $100 করেন তাহলে এখানে $8 রিওয়ার্ড পাবেন, ঠিক আছে? আর সেম আইপি তো হবে না, যদি আপনি সেম আইপি মানে এক ফোনে দুইটা তিনটা অ্যাকাউন্ট থাকে তাহলে কিন্তু আপনি বোনাসটা পাবেন না। এখানে স্পষ্ট করে বলে দিচ্ছে যে আপনি যদি এক অ্যাকাউন্টে বারবার মানে এক ফোনে অনেকগুলো অ্যাকাউন্ট করেন তো আপনার কিন্তু অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যাবে, তারা কিন্তু বলে দিচ্ছে। সো এক ফোনে একটা অ্যাকাউন্টই করবেন। আর এখানে ইনভিটেশন রিওয়ার্ড আছে আর লেভেল 1, আপনার লেভেল 1 কাজ করতে গেলে আপনাকে কোনো ইনভাইট করতে হবে না, ঠিক আছে? আপনি যদি লেভেল 2 কাজ করতে চান তাহলে আপনাকে 5টা ফ্রেন্ডকে অ্যাক্টিভ করতে হবে, ঠিক আছে? মানে 5টা ফ্রেন্ডকে রেফার করতে হবে, নাহলে কিন্তু আপনি লেভেল 2 অ্যাক্টিভ করতে পারবেন না। লেভেল 3 জয়েন করার জন্য আপনাকে 12টা অ্যাক্টিভ ফ্রেন্ড লাগবে এরকম। তো আমরা লেভেল 1 কাজ করবো, আমি যেটা কাজ করলাম সেটা কিন্তু লেভেল 1, ঠিক আছে? এটা লেভেল 1, আপনার মিনিমাম ডিপোজিট এখানে $30 আর মিনিমাম উইথড্র $30 এখানে লেখা আছে, মিনিমাম উইথড্র $30, ঠিক আছে? এই মিনিমাম উইথড্রল $30 আর মিনিমাম ডিপোজিটও কিন্তু এখানে $30। আর এখানে রেফার কমিশনটা আরেকটু আলোচনা করি। এখানে দেখেন যদি আপনার লেভেল 1 রেফার, ঠিক আছে, মানে আপনি যাকে ফার্স্ট রেফার করবেন সে যদি $100 ডিপোজিট করে তাহলে পাবেন আপনি $5 ইনস্ট্যান্ট বোনাস, ঠিক আছে? সে যদি $200 ইনভেস্ট করে তাহলে আপনি পাবেন $15 বোনাস, সে যদি $500 ইনভেস্ট করে তাহলে পাবেন আপনি $30 বোনাস, ঠিক আছে? এভাবে সে যদি $1000 ইনভেস্ট করে আপনি $80 বোনাস পাবেন, এভাবে সে যদি $3000 ডিপোজিট করে আপনি $300 বোনাস পাবেন, $5000 করলে $500, ঠিক আছে? তো এটা হলো আপনার ইনভিটেশন রিওয়ার্ড, অর্থাৎ আপনার ফ্রেন্ড, আপনি যদি নিজে কাজ না করেন নিজে ডিপোজিট না করেন বাট আপনার কোনো ফ্রেন্ড যদি ডিপোজিট করে তাহলে আপনি এই বোনাসটা পাবেন, প্লাস 16% তো পাবেনই, ঠিক আছে? এখানে যদি 16% তো ফার্স্ট লেভেল থেকে পাবেনই, আর এটা হলো মানে ইনস্ট্যান্ট রিওয়ার্ড, ঠিক আছে? আর সেকেন্ড লেভেল থেকে পাবেন 8%, থার্ড লেভেল থেকে 4%। এখানে ডিপোজিট কীভাবে করবেন সেটা দেখায়, আর এখানে কিন্তু প্ল্যান বাই করতে হয় না, এখানে আপনার জাস্ট ডলার থাকলে আপনি এখানে যাই অটোমেটিক ই করতে পারবেন। আর লেভেল 2 এটার জন্য কিন্তু আপনাকে 5টা রেফার করতে হবে, তাহলে আপনি লেভেল 2 $500 দিয়ে কাজ করতে পারবেন, ঠিক আছে? তো আমরা এই লেভেল 1 কাজ করবো, যারা ইনভেস্টমেন্ট করে কাজ করতে চান $30 ডিপোজিট করে আর মিনিমাম উইথড্র $30। তো ফার্স্টে সে ডিপোজিট করবেন কিভাবে, আর আমি আমার অ্যাকাউন্ট ব্যালেন্সটা দেখাই যে আমার $1000 ছিল, এখন যদি আমি দেখাই $1036, ঠিক আছে? আমার কিন্তু একদিনে $36 ইনকাম হয়েছে। তো এখন আসি আমরা উইথড্র প্রুফে, ঠিক আছে, এটা পেমেন্ট করে কিনা বা ফেক সাইট কিনা এটা নিয়ে আসি আমরা। তো এখানে আমাকে একবার পেমেন্ট প্রুফের স্ক্রিনশট পাঠাইছে, ঠিক আছে, সেখান থেকে এখান থেকে $1530 উইথড্র করছে, ঠিক আছে? কিন্তু $1530 উইথড্র করছে এবং তার ফি কাটছে হলো $16, আর এখানে টোটাল সে পাইছে হলো $1514, ঠিক আছে? স্ট্যাটাস কিন্তু সাকসেস, অর্থাৎ তার কিন্তু উইথড্রটা সাকসেস হয়ে গেছে। আচ্ছা, এই যে দেখেন আরেক ভাই কিন্তু এখান থেকে $1392 উইথড্র করছে, ঠিক আছে, যেটা কিন্তু আমাকে পাঠাইছে, সে কিন্তু সরাসরি বাইন্যান্সে তার পেমেন্টটা রিসিভ করছে। তো এখানে আপনি স্পষ্ট দেখতে পারতেছেন, এখানে ডেটটাও দেখতে পারতেছেন, 3 তারিখ, ঠিক আছে? 3 তারিখে কিন্তু সে এখান থেকে $1392 এখান থেকে উইথড্র করে নিয়ে নিয়েছে। তাহলে তাদের কোম্পানির সার্টিফিকেট, অর্থাৎ একটা কোম্পানির যে একটা দলিল থাকে লিগেল কিনা, এটা তাদের সার্টিফিকেট, এবং এখানে তাদের বিস্তারিত আলোচনা করা আছে, তাদের সাইটটা কী নিয়ে এবং কবে থেকে শুরু হয়েছে কবে কী, এবং তাদের রেজিস্ট্রেশন নাম্বার অ্যাকাউন্ট নাম্বার সবগুলো এখানে দেওয়া আছে, ঠিক আছে? তো আপনারা এগুলো দেখে নিতে পারেন। আর এখানে ডিপোজিট করবেন কীভাবে সে বিষয়টা আগে ক্লিয়ার করে আসি। তো ডিপোজিট করার জন্য ফার্স্টে আপনারা এই ডিপোজিটে চলে আসবেন, ঠিক আছে? এই ডিপোজিটে চলে আসবেন, এখানে ক্লিক করার পর আপনি এখানে 3টা মাধ্যমে ডিপোজিট করতে পারেন। এটা হলো ম্যানুয়াল, ঠিক আছে, এটা ম্যানুয়াল, এটা হলো USDT, এটা হলো অটোমেটিক, ঠিক আছে? অটোমেটিক অর্থাৎ ইনস্ট্যান্ট রিচার্জ হয়ে যাবে। তো আমরা অটোমেটিকটাই করবো, নেক্সটে ক্লিক করে দেবো। তো এখানে বলতেছে কত ডলার ডিপোজিট করবেন, এখানে মিনিমাম কিন্তু $30 আর সর্বোচ্চ $9999, অত দরকার নেই, আমরা $30 ডিপোজিট করবো। এখানে কনফার্মে ক্লিক করে দেবো, কনফার্মে ক্লিক করলে আমাদের একটা ওয়েবসাইটে নিয়ে যাবে, ঠিক আছে? কনফার্মে ক্লিক করে দেবেন। তো কনফার্মে ক্লিক করলে দেখেন যে একটা অ্যাড্রেস দিচ্ছে, এই অ্যাড্রেসটা কপি করে আপনাকে কিন্তু 29 মিনিটের ভিতরে পেমেন্ট করতে হবে, মানে 30 মিনিট। তো 30 মিনিট পর কিন্তু আপনার অ্যাড্রেসটা চেঞ্জ হয়ে যাবে। সো যদি আপনি পেমেন্ট করেন 30 মিনিটের ভিতরে পেমেন্ট করবেন TRC20, ঠিক আছে? কপি অ্যাড্রেস ক্লিক করলে আপনার অ্যাড্রেসটা কপি হয়ে যাবে।
তো তারপরে আপনি বাইন্যান্স বা কুকয়েন বা যে কোনো জায়গা থেকে আপনি এটা ডিপোজিট করতে পারেন। আর ফার্স্টেই বলছি কিন্তু আমি ইনভেস্টমেন্ট মানেই রিস্ক, ঠিক আছে? তো যারা রিস্ক নিয়ে কাজ করতে পছন্দ করেন তারাই শুধু এখানে ইনভেস্টমেন্ট করে কাজ করবেন। আর এখানে যদি আপনার কোনো সমস্যা হয় এখানে সাপোর্ট আছে, আপনার সাপোর্টে কথা বলতে পারেন, ঠিক আছে? এই যে অনলাইন আছে, এই অনলাইন এটাতে ক্লিক করে দেবেন। অনলাইনে ক্লিক করলে এখানে আপনার অনলাইন সার্ভিস দেখতে পারবেন, তারপরে হোয়াটসঅ্যাপ সার্ভিস আছে, হোয়াটসঅ্যাপ নিয়ে যাবে। তো এখানে আপনি সব সার্ভিসগুলো উপভোগ করতে পারেন, ঠিক আছে? অনলাইনে ক্লিক করলে আপনাকে অনলাইনে এসে নিয়ে যাবে, অর্থাৎ সাপোর্টে কথা বলার জন্য এখানে চ্যাট ফাংশনে নিয়ে আসবে, অর্থাৎ আপনার কোনো সমস্যা হলে এখানে কথা বলতে পারবেন, ঠিক আছে? তো এখানে ব্যাক দিয়ে দেবেন। তো এগুলো আপাতত এখানে আসি উইথড্র করবেন কীভাবে, ঠিক আছে? আর এই যে কোম্পানি প্রোফাইলে ক্লিক করলে আপনি এই কোম্পানির আরও ডিটেলস দেখতে পারবেন, ঠিক আছে? কোম্পানি প্রোফাইলে ক্লিক করলে এখানে তাদের লোকেশন কোথায়, তাদের নাম কী, তাদের কোথায় কবে কবে কী শুরু হয়েছে, কয় তারিখে কী হয়েছে সব কিন্তু এখানে দেওয়া আছে, ঠিক আছে? এগুলো আপনি চাইলে পড়তে পারেন। তো এখন উইথড্র করবেন কীভাবে, এখানে উইথড্রতে ক্লিক করে দেবেন, ঠিক আছে? উইথড্রতে ক্লিক করার পর এখানে আগে পাসওয়ার্ড টাসওয়ার্ড সেট করে নিতে হবে, ঠিক আছে? কনফার্মে ক্লিক করে দেবেন, তারপর এখানে অ্যাড উইথড্র মেথড এটাতে ক্লিক করে দেবেন, তারপরে এখানে রিয়েল নেমে এখানে আপনার নাম দিয়ে দেবেন, ঠিক আছে? আমার নাম আমি দিয়ে দিই, আপনার নাম দিয়ে দেবেন, তারপরে এখানে আপনার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দেবেন। ইমেল অ্যাড্রেস দেওয়ার পরে এখানে আপনার ফোন নম্বর, এখানে আপনার ফোন নম্বর আপনার কান্ট্রিটি সিলেক্ট করে আপনার ফোন নম্বরটা দিয়ে দেবেন, তারপরে নিচের অ্যাড্রেস, অ্যাড্রেসের জায়গায় আপনার অ্যাড্রেসটা দিয়ে দেবেন। তো তারপর এখানে টিআরসি থাকবে, টিআরসি থাকবে আপনি এখানে নিচে ইউএসডিটি অ্যাড্রেস, এখানে আপনার টিআরসি অ্যাড্রেস দিয়ে দেবেন যেখান থেকে আপনি পেমেন্টটা নিতেছেন। তারপর এখানে আপনার ট্রানজ্যাকশন পাসওয়ার্ড যেটা ছিল সেটা দিয়ে সাবমিটে ক্লিক করে দেবেন, ঠিক আছে? তো দেখেন আমার সাকসেস হয়ে গেছে, অ্যাড্রেস কিন্তু সাকসেস হয়ে গেছে। এখন আমি এটা উইথড্র করতে পারবো, এটাতে আমি যদি একটা ক্লিক করে দিই, ব্যাক দিয়ে দিই, ওয়েট। দেখেন আমি যদি উইথড্র অ্যামাউন্ট দিই, আমার ব্যালেন্স আছে $1,036, ঠিক আছে? তো আমি এখানে $1,036 দিয়ে দিই, তারপরে এখানে ট্রানজ্যাকশন পাসওয়ার্ড দিয়ে কনফার্ম করলে আমার কিন্তু উইথড্রটা পেন্ডিংয়ে চলে যাবে, ঠিক আছে? আর উইথড্রটা কিন্তু 72 ঘন্টা লাগে, এখানে বলছে যে 72 ঘন্টা, মানে 72 ঘন্টার ভিতরে উইথড্রটা হয়ে যাবে। আর মিনিমাম উইথড্র কিন্তু $30, ঠিক আছে? তো মিনিমাম উইথড্র কিন্তু $30, এর নিচে কিন্তু হবে না। তো আমি জাস্ট এটা কনফার্মে ক্লিক করে দিই, তার মানে কিন্তু সাবমিট সাকসেসফুলি, মানে উইথড্রটা সাবমিট সাকসেসফুলি হয়ে গেছে। এখন আমার 72 ঘন্টার ভিতরে কিন্তু এটা পেমেন্ট করে দেবে, ঠিক আছে? তো দেখেন আমার ব্যালেন্স কিন্তু কেটে নিছে, আমার ব্যালেন্স কিন্তু 62 মানে 62 সেন্ট আছে। তো এই ছিল আজকে সাইটের ছোটোখাটো রিভিউ, আশা করি সবাই বুঝতে পারছেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।